مانو به تاسو سره مرسته وکړو

আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে সে বিষয়ে আমরা শুনব। আমি ডক্টর আবুল কালাম আজাদ আমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে আরও আছেন আমার ডান পাশে বিশিষ্ট শিক্ষাবিদ শেখ শহীদুল্লাহ খান আল মাদানি এবং বাম পাশে আছেন আপনারা চিনেন ইতিমধ্যেই তাকে আপনারা দেখেছেন ডক্টর মুসলেহদ্দিন এবং সর্বশেষে আছেন আরেকজন শিক্ষাবিদ মোহতারাম শাহ ওয়ালিউল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা তো এখানে সবাই মোটামুটি বয়স্ক আছি এবং আমাদের সমাজে এই বয়স্ক লোকদের সংখ্যা অনেক বয়স্ক বলতে কিন্তু আমরা এখন বুড়া বুঝি না আবার বলবেন না যে আবুল সমাজ সব বুড়া বলছে না আলাফাক মসজিদ সম্পর্কে বলেছেন ইন্নামা আমর মাসা জি আমানা হিমা বিল্লাহী বলাই উ ইল্লাহফের ইলাহাফেরহি এই যে মসজিদ তামির করার কথা বলা হয়েছে আমরা প্রথমেই এই যে মসজিদটা তামির বলতে কি বোঝায় এ ব্যাপারে আলোচনা করব এবং বয়স্কদের সাথে আমরা একটু লিঙ্ক আপ করার চেষ্টা করব যে এ ব্যাপারে বয়স্করা কি বেনিফিট পেতে পারেন কিভাবে ভূমিকা রাখতে পারেন তো সর্বত আমাদের ডক্টর সাহেব দিয়ে শুরু করি এই যে ইন নামায়ে আবুর মাসা অর্থটা যদি আপনি একটু আমাদের ব্যাখ্যা করেন প্লিজ আল্হামদুল্লিসাল্লাম আম এটা সিভিলাইজেশন জি অর্থ জি সিভিলাইজেশন সব নির্মাণ আর এখান এখার বিশেষত্ব এন ইনশা যদি বলে তাহলে বিল্ডিং বানানো বিনা বিল্ডিং বানানো কিন্তু আল্লাহর কালামের একটা গভীরতা ও বিস্তৃত এখানে রয়েছে এটা মুজিজা উনি ইনশাও বলেন নাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া মা কানা লিল মুশরিকিন ان ইআমুরু মাসাজিদ আল্লাহ অর্থাৎ মুশরিকরা तामिर করে না तामिर করবে না মসজিদ ভিত্তিক মানে সভ্যতার বিনির্মাণ করতে পারে না এখানে আমি কিন্তু একটা অর্থদিক আমি চাপিয়ে নিচ্ছি না আমি লোকার তাকাজা শব্দের যে ব্যাপক কথা এইদিকে বলছি যে একটা দারুন কথা কিন্তু যারা সলাপ কায়েম করবে জাকাত দিবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না করতে পারে কিন্তু এমসা এবং বেনা যেটা শুধু বিল্ডিং টা যে বানাইতে পারে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আল্লাপাক মসজিদের একটা বৈশিষ্ট্য বলেছেন যে এখানে তামির হবে সভ্যতার বিনির্মাণ হবে প্রোডাকশন হবে এখান থেকে পজিটিভ জিনিস বের হবে আমি এখন শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কাছে জানতে চাইবো যে রাসুল্লাহ সাল্লাহামের সময় এই তামিরটা কেমন ভাবে হতো তোমাদেরকে কিছু বলেন প্লিজ আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রাসুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আসলে তামির শব্দটা ব্যাপক অর্থবোধক এখানে হিসাবেই ব্যবহার করেছেন আল্লাহ রাবুল আলমিন যেটা হতে পারে মসজিদের কাঠামো বা ভবন নির্মাণ এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই মসজিদকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই মসজিদে পাঁচ বক্ত সালাদ বা যত জমা ইত্যাদি সেগুলি সুষ্ঠু সুন্দরভাবে আদায় করা এটাও হবে এবং এই মসজিদ যে একটা সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা বের হয়ে আসবে এই মসজিদ থেকে সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সমাজের মানুষেরা এই মসজিদে আসবে এখান থেকে একটা আদর্শ শিখে আবার মসজিদ থেকে বের হবে বের হয়ে সেই সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে এটাও মসজিদ এর তামির এর অন্তর্ভুক্ত আপনি বলতো এভাবে আল্লাহ রাসুল যুগে সব বিষয়গুলি ছিল তার মানে আল্লাহ নবীর যুগে মসজিদটা ঠিক তামির এইভাবেই হতো আচ্ছা এখন এই যে মসজিদ তামিরের কথা আমরা বললাম তো সেখানে শিক্ষার ব্যাপারে বিশেষ করে সেখানে তো মনে করেন সাধারণত বয়স্ক মানুষরা আসেন সারা দিন যদিও আমাদের মসজিদগুলো এখন সারা দিনের মাত্র চার বা পাঁচ ঘন্টা খোলা থাকে কিন্তু মসজিদ তো খোলা থাকতো সারাদিন রাত সেই ক্ষেত্রে আমরা এই মসজিদকে কিভাবে আরো শিক্ষার ব্যাপারে কাজে লাগাতে পারি শেখ শাহ সাহেব যদি কিছু বলেন ধন্যবাদ আসলে একটি সভ্যতা নির্মাণের কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদকে ব্যবহার করেছেন এবং মসজিদ থেকে একটি সভ্যতা বেরিয়ে এসেছে আমরা যদি খুব সহজভাবে বলি এটি মসজিদ থেকে কিভাবে সভ্যতা বের হয় তাহলে দেখতে পাই দেখুন অন্তত আমরা আমাদের সমাজে যা চলছে তাকেও যদি বিশ্লেষণ করি দেখুন মসজিদ মানে যেখানে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা হয় সালাত মানিক যদি সালাত মানে খুব সহজভাবে আমরা দেখি তাহলে দেখি সালাত বা নামাজ মানে হলো এমন এক আনুষ্ঠানিক ইবাদত যেখানে সব সুজা করে দাঁড়াতে হয় কাতার বন্দি হয়ে দাঁড়াতে হয় এটা একটা শিক্ষা এটা কত বড় শিক্ষা দেখব যে সমাজের সব জায়গায় কিন্তু শ্রেণীবেদ আছে সমাজের সর্বত্র শ্রেণীবেদ এমনকি পরিবারেও আছে বাবা যেখানে সন্তান সেখানে নয় মা যেখানে কন্যা সেখানে নয় প্রত্যেকে আলাদা আলাদা অবস্থান আলাদা আলাদাভাবে ভাবে প্রত্যেকের এই শ্রেণীবেদ শ্রেণী পার্থক্য রয়েছে যেমন হাতের পাশ সমান নয় কিন্তু মজার ব্যাপার হলো মসজিদ এমন এক জায়গা যেখানে গেলে উঁচু আর নিচু কালো আর সাদা উচ্চশিক্ষিত আর অশিক্ষিত আলাদা নয় সবাই সমান হয়েছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ তিনি তো সুলতান মাহমুদ আর তার একান্ত চাপরাশির নাম ছিল আয়াজ তো সুলতান মাহমুদ কোথায় সুলতান মাহমুদ আর আয়াজ কোথায় কিন্তু যখন নামাজে দাঁড়াতেন তখন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়াতো ওখানে সুলতান মাহমুদ নাই চাকর আয়াজ দুইজনই এক আল্লার চাকর এই যে একটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে আর কেউই কোন সভ্যতায় মানুষকে এমন সুন্দর এক সমান করার সভ্যতা আচ্ছা মতর সাহেব যে প্রসঙ্গটা এনেছেন এটা আসলে গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজ জীবনে যদি আমরা এটা কাজে লাগাতে পারি তাহলে এই সমাজের বিভেদ ঝগড়া ফাসাদ অনেক কমে যাবে অবশ্যই এ প্রসঙ্গে আমি ডক্টর মুসলে সাহেবকে জিজ্ঞেস করব যে রুসুল ইসলামের মসজিদে যখন এই বয়স্করা আসতেন তিনি তাদের শিক্ষা দিতেন তো সেখানে কি শুধু কোরআন এবং তাজবিদ শিক্ষা দিতেন নাকি আরো কিছু শিক্ষা হতো কোরআন এবং তাজবিদ তো শিক্ষার একটি অংশ মাত্র তাজবিদ কিভাবে কোরআন কিভাবে তেল করে এইভাবে আনুষ্ঠানিক শিক্ষা ছিল আল্লাহ নবীর কাছে তারা শুনে শুনে তাজবিদ শিখেছেন তাজবিদের আলাদা কোর্স তখন হয়েছে বলে আমার জানা নাই তারপরে কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য তাই দৈনন্দিন ভাবে এক এক করে মানুষকে আত্মস্থ করিয়েছেন তারা আল্লাহ নবীর কাছে শুনে শুনে এমনকি বলেছেন যে আমি সুরা কাপ আল্লাহ নবীর কাছে মুখস্থ করেছি সাহেব সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল তোমরা দান করো যাকে যাকে সবাই দান করছে বদরের যুদ্ধে যেতে হবে হুদের যুদ্ধে যেতে হবে কি পরামর্শ দাও তোমরা আল্লাহ নবীর সাথে তার স্ত্রীর সাথে যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হলো গজয় বানি মোস্তালেককে কেন্দ্র করে সব মোক আমি আমার স্ত্রী ব্যাপারে কি করতে পারি পার্লামেন্ট কিন্তু তার মানে হলো মসজিদে এই শিক্ষাটা ছিল শুধুমাত্র কুরআন বা হাদিসের শিক্ষা না এখানে জীবনের শিক্ষা ছিল

যে আরসুল্লাহ ওই আউস বংশের কেউ যদি করে থাকে দেখে নেব আমার খাজরা বংশের কেউ যদি করে থাকে আপনার স্ত্রীর ব্যাপারে দেখে নেব আমার একটা বিশাল ঝগড়াও লেগে গেল দুই পক্ষে আল্লাহ নবী এসে থামালেন যে বিবাদ মিটানোর জন্য আমি তোমাদের আহ্বান জানালাম তোমরা কথা কাটাকাটি করে আবার ওই পুরন চলে গেলেন ও সামি জাহিদ পরামর্শ দিলেন যে এই ব্যাপারে আপনি আপনার বাসার চাকরানি এই বাড়িটাকে জিজ্ঞাসা করেন উনি পরামর্শ দিতে পারেন দেখুন আল্লাহ নবী গিয়ে এই ঘরের হালত আয়শার তা আনহার যে চাকরানী বারীরা তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন মসজিদ থেকে পরামর্শ এসেছে তোমার কাছে জিজ্ঞাসা করার জন্য বাইরে বলে আর্লাহ তার ব্যাপারে ভালো ছাড়া আর কিছুই জানিনা ইন্নাহা এমরা আতুন এই হাদিস আতু সেন লাতা ও আনিল এইজিন একটা অল্প বয়স্ক একটা মেয়ে আপনার স্ত্রী তার ব্যাপারে কোনো ভালো ছাড়া আর কিছুই জানি না আটা গুলতে গুলতে ঘুমে পড়ে বাড়ির মুরগি ছাগল এসে তার আটা খেয়ে যায় আল্লাহ নবী মসজিদের মধ্যে পরামর্শ করতেন এবং মসজিদ থেকেই তার যুদ্ধের বাহিনী যেটা বদরের যুদ্ধ হুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ সেখান থেকে হয় রাষ্ট্রদূতরা সেখানে আসতেন বিদেশের এমনকি এক কাফের সময় আসাল হবে তিনি আসলেন তাকে আল্লাহ নবী মসজিদের মধ্যে আটকে রাখলেন তৃতীয় দিন তিনি ইসলাম গ্রহণ করলেন চিঠিপত্র পত্র যত সব তিনি মসজিদ থেকে লিখতেন বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা মসজিদে এসে বসছেন তার তাদের সাথে আল্লাহ নবী তা রাষ্ট্রীয় যে উচ্চাঙ্গের বিভিন্ন মত বিনিময় কূটনৈতিক বিনিময় পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক যে সকল এক্সচেঞ্জ সেগুলো সেখান থেকে তিনি করছেন আমরা এই বিষয়ে আরো আলোচনা করব তবে আমাদের একটু ব্রেকে যেতে হবে সময় ভাই বোনেরা আপনারা কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংঘটি অনবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়া অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করে উন্নতি সাধনের জন্য করণাদিশের জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে ড আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বেঙ্গ শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতে কাজী মুহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষড়ান্ত ধর্ম ইসলাম এই দাদা মাতাও নন পিতাও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার ও পরিবার বোঝেন জীবনের বাড্ডা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ আজ রাত সাড়ে নটায় বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক সম্মানিত দর্শক ভাই বোনেরা ব্রেকের আগে আমরা আলোচনা করছিলাম একটা প্রশ্ন আমরা করেছিলাম এখানে যে আমাদের মসজিদ তো অনেক বড় এবং অনেক জায়গা আছে এবং সারাদিন প্রায় পড়ে থাকে এবং আমরা জানলাম ডক্টর মুসলে সাহেব এবং সৈদুল্লাহ খান সাহেব সবাই বললেন যে আল্লা নবীর মসজিদে সারাদিন ব্যস্ত থাকতো এবং সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম ছিল সর্ব ধরনের পরিবার সমাজ বিচার আচার সব সবকিছুই হতো এখন আমার প্রশ্ন হলো যদি মনে করেন আমরা এখান থেকে একটা প্রস্তাবনা পেশ করি যে আমাদের মসজিদ বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া দরকার তো আমার প্রশ্ন হলো যে যেখানে নামাজ পড়া হয় সেখানে কি মনে করেন এটা কি আসলে মসজিদের আদবের হবে নাকি আপনি এভাবে কি মনে করেন যেমন আমরা বুঝলাম বা আগে থেকে শুনলাম যে আল্লাহ রাসুল সাল্লামের যুগে মসজিদকে সার্বজনীন শিক্ষার জন্যই ব্যবহার করা হতো তো এখনো আমরা সেভাবে ব্যবহার করতে পারি এতে কোনো বাধা নেই তবে আরো আমাদের অত্যাধুনিক ব্যবস্থার কারণে ব্যবস্থার আমরা কিছু সহজ অবস্থান গ্রহণ করতে পারি মসজিদের ভিতরেই যে সব চেয়ার টেবিল ফেলতে হবে এমন নয় বরং মসজিদ সংশ্লিষ্ট আমরা অনেক কিছু আয়োজন রাখতে পারি রেখে সেখানে আমরা শিক্ষা দিতে পারি এতে হবে কি যে ব্যক্তি এখানে শিখতে আসবে সে সুন্দরভাবে মসজিদে সলা তো আদায় করতে পারবে এবং তার এই শিক্ষাটাও খুব সুন্দরভাবে হবে এ ধরনের আমরা ব্যবস্থা নিতে পারি আরো কতগুলি বিষয় রয়েছে যেমন হয়তো আমরা লাইব্রেরির ব্যবস্থা লাইব্রেরির জন্য যে সব সময় চেয়ার টেবিল হতেই হবে এমন বাধ্যবাধকতা নয় আমরা মসজিদের এক সাইড সেই ধরনের বিভিন্ন বিষয়ক ইসলামের আলোকে বা ইত্যাদি সব বিষয়ক গ্রন্থ দিয়ে লাইব্রেরি তৈরি করে সেখানে একটা পড়াশোনার একটা কেন্দ্র বা একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারি এতে কোনো বাধা নেই মানে ওনার সাথে একটু যুক্ত করতে চাই আমি যে আসলে আমরা খুব বিনয়ের সাথে একটা প্রস্তাবনা আমাদের সকল দর্শকদেরকে বলতে চাই এবং রব্বুল আলমী যে সকল মানুষদেরকে কোনো না কোনোভাবে কোন মসজিদের খেদমত করার সুযোগ দিয়েছেন মসজিদ ভিত্তিক সভ্যতা বিনির্মাণের সুযোগ করে দিয়েছেন আমরা খুব বিনয়ের সাথে তাদেরকে বলবো মসজিদ মানেই কেবল নামাজের জন্য একটি জায়গা করবেন এমনটা করবেন না দয়া করে অন্তত মসজিদে অবশ্যই নামাজের জায়গা থাকবে নামাজের মুসাল্লা এটা হলো প্রথম এবং প্রধান তারপর পাশাপাশি অন্তত দয়া করে একটা লাইব্রেরির ব্যবস্থা রাখুন সুন্দর একটা হল রুমের ব্যবস্থা রাখুন মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করুন মসজিদে ঢুকলে নিরাপত্তা অনুভব করে সবাই এবং একটু আনন্দ লাভ করতে তবে ব্যক্তিগত উদ্যোগে মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বয়স্ক মানুষজন নিজেদের লেখাপড়াকে ডেভেলপ করার জন্য অজানা বিষয়ে জানার জন্যে নিজেদেরকে সভ্যতা বিনির্মাণে সহযোগী করার জন্যে অন্তত নিজেরাও তো পাঁচটা বই দশটা বই দুইটা কিতাব তিনটা কিতাব কিনে দিতে পারি এটা সুন্দর পাটাকার তৈরি করে আসলে আপনি যে আইডিয়াটা দিয়েছেন এটা খুবই ভালো সেটা হলো মনে করেন কোন মসজিদে যদি দুশো মানুষ আসেন প্রত্যেকে যদি পাঁচটা করে বই দেয় তাহলে কিন্তু এক হাজার বই হয়ে যায় এবং এইভাবে প্রত্যেক বছর যদি বাড়তে থাকে তাহলে মসজিদে কিন্তু বিশাল একটা কালেকশন হয়ে যায় প্রশ্ন আমি একটা জিনিস বলতে চাই কেন তিনি বইটা দেবেন এক নাম্বার হলো মসজিদে যদি তিনি একটা বই দেন তাহলে মসজিদ যে একটি সভ্যতা নির্মাণের কেন্দ্র এটা যথাযথ হবে আরেকটা জিনিস জানা রাখা উচিত যে মসজিদ কমিটির সদস্য হয়েই কেবল মসজিদের খেদমত বা ইমাম মুআদ্দিন হয়ে খাদেম সাহেব হয়ে মসজিদের খেদমত না আপনি একটা কিতাব দিয়েও মসজিদের খেদমত করছেন জাতির খেদমত করছেন তিন নাম্বার হলো যে রসুল সাল সাহেব তো এসাদ করেছেন ব্যক্তি যখন পৃথিবী থেকে ইন্তেকাল করে পৃথিবী থেকে যখন অনন্তের প্রতি মৃত্যুর মাধ্যমে চিরন্তন জীবনের যাত্রা শুরু করে তখন পৃথিবীর সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি সম্পর্ক থাকে সৎকায় জারিয়া যখন মালয়েশিয়ায় ছিলাম পড়াশোনার জন্য তো আমি অবাক হয়ে গেলাম যে মসজিদের ভিতরে টিভি ফিট করা আছে আমরা তো টিভি যায় কি না যায় এটা নিয়ে অনেক বিতর্ক আমরা এখনো আছে কিন্তু আমি দেখলাম যে তাদের মসজিদে টিভি লাগানো আছে তো পরে জিজ্ঞেস যে মসজিদে কেন টিভি কেন এটা তো মসজিদে নাপাক হয়ে যাবে তো তখন তারা বলল যে এই টিভি দিয়ে আমরা নাচ গান এখানে দেখি না বরং টিভিতে অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আছে তো মসজিদে প্রোগ্রাম করে সেগুলো মোসাদিতে দেখানো হয় এবং ইদানি আরো দেখেছি মসজিদ গুলোতে আপনার ওভারহেড প্রজেক্টটা দেওয়া আছে হ্যাঁ তারপরে ইন্টারঅ্যাক্টিভ ওয়াইড বোর্ডও আছে এগুলো তারা মসজিদে অলরেডি করে ফেলেছে এখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ মধ্যে বিশাল প্রজেক্টর আছে জি পৃথিবীর বিভিন্ন বড় বড় স্কলাররা পৃথিবীর বিভিন্ন রাখলে ওই মসজিদে আমি পরে ডক্টর মুসলিক একটু জানতে চাইবো আমরা এই ধরনের শিক্ষা কার্যক্রম করতে গেলে কোনো বাধার সম্মুখীন হব কিনা বা মানুষদেরকে আমরা কিভাবে সচেতন করে তুলবো এখানে দুটো জিনিস একটি হলো যারা করব তাদের মানসিকতা কি যেখানে করব তাদের মানসিকতা কি আমি যে বইগুলো দিচ্ছি সেই বইগুলা কতটুকু শুদ্ধ কতটুকু অথেন্টিক সেগুলা মানুষকে সঠিক পথ দেখাচ্ছে না পথ করছে দিনের নামে একটা বই রচনা করলে সেটা বই কিনা অথেন্টিক বই পুস্তকের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে আমি আপনার কথার ফাঁকি গে ফলে আপনি বলবেন মাক্ষাতুল মোকারামায় কাবাতুল মুশারফা এর পাশে মাসজিদুল হারামের মধ্যে এটি নতুন টেলিভিশন সেন্টার করা হয়েছে আজিয়াদ বাবুল আজিয়াদের উপরে তিলফিজিউন আল কর আন আল করিম চব্বিশ ঘন্টা কোরআন আল তেলাওয়াত হয় এবং কাবাতুল মুশারফা সহ সালাদ সহ চব্বিশ ঘন্টা লাইভ সম্প্রচার করা ঠিক এমনি মসজিদ আনাবি আ শরীফের মধ্যে বাবু সালামের পাশে মূল মসজিদে নবীর মধ্যে মাসার মতো দুতলায় তিলফিজিউ নাসুন আন্নাবি আল মোতাহারা করা হয়েছে চব্বিশ ঘন্টা হাদিস শরীফ পাঠ করা হয় এবং মসজিদে নবী আ শরীফকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইভ দেখানো হয় বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় যদি দেখানো যায় তাহলে আপত্তি নাই আপত্তি না আচ্ছা ঠিক আছে এখন আমরা আরো কিছু বিষয়ে আলোচনা করি আমি শহীদুল্লাহ খান সাহেবের কাছে প্রশ্ন করব যে মসজিদ মনে করেন বিভিন্ন ধরনের লোক আসেন বিভিন্ন পেশার লোক আসেন শিক্ষিত লোক আসেন অশিক্ষিত লোক আসেন এখন আমাদের জন্য কি এটা আসলে বাস্তব ভিত্তিক নয় যে আমরা বিভিন্ন পেশার লোকজনের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার প্রোগ্রাম আমরা নিই তো বাংলাদেশের প্রেক্ষাপটটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় বলে মনে করেন আপনি কি আসলে এটা অবশ্যই আমার মনে হয় এটাতে কোনো বাধা নেই বরং এটা একটা মসজিদেই এমন একটা কেন্দ্র যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য একটা শিক্ষার কেন্দ্র তৈরি করা যেতে পারে বা ক্ষেত্র তৈরি করা যেতে পারে এটা মসজিদেই একমাত্র কেন্দ্র কারণ যদি কলেজে যাই সেখানে কলেজ শ্রেণীর ছাত্রদের ছাড়া ওখানে বয়স্ক বা শ্রমজীবী তাদের জন্য সম্ভব নয় আবার যদি অন্য স্কুলে যাই সেখানে তাদের ছাড়া অন্য জন্য সম্ভব নয় কিন্তু মসজিদ এমন একটা ক্ষেত্র যেটা ওই স্কুল শ্রেণীর জন্যও সেখানে সুযোগ রয়েছে কর্মজীবীদের জন্য সুযোগ রয়েছে বা বিভিন্ন পেশাজীবীদের জন্য সুযোগ রয়েছে নারীদের জন্য সুযোগ রয়েছে তাই আমরা মসজিদে যেমন সকাল বা বিকালে শিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা রাখি ঠিক তেমনিভাবে ভাবে হয়তো মাগরীব থেকে আসা এই সময়টাকে আমরা যারা কর্মজীবী সারাদিন ব্যস্ত থাকেন সময় নেই তাদের জন্য এই সময়টাকে আমরা নির্দিষ্ট করে সেখানে শিক্ষার জন্য বহুমুখী শিক্ষার জন্য ব্যবস্থা নিতে পারি তাহলে মানুষদেরকে সচেতন আরো শিক্ষিত করে তোলার একটা যুক্ত করে বলি গণশিক্ষা তো আলহামদুলিল্লাহ আছে শিশুদের জন্য শুধু তাই না বয়স্কদের জন্য শিক্ষাটা আছে পাশাপাশি যদি কোরআন শিক্ষা এখানে শিক্ষা বলতে কিন্তু কেবল বর্ণমালা নয় বরং কোরআন আল করিম শিক্ষা ব্যবস্থাটাও আছে এখন আমাদের দেশে তিনটা চালু আছে একটা হলো বর্ণমালা শিক্ষা আর একটা হলো কোরআন শিক্ষা আর এই উভয় প্রকার শিক্ষাটা শিশুদের জন্য যেমন বয়স্কদের জন্য যেমন দুইটাই চালু আছে কিন্তু আমি আরো দুই তিনটা জিনিস প্রস্তাব করতে চাই এক নম্বর হলো যে কুরআনুল কারীম এই পিটিবিতে এসেছে তাকে বাস্তবে আমল করার জন্য রব্বুল আলামিন আমাদের কথাই কুরআনুল কারীমে বলেছেন কুরআনুল কারীমে ভাষায় ক্বাদ আনযালনা ইলাইকুম কিতাবান ফীহি যিক্রুকুম আফলা তাকিলুন আমাদেরই কথা রয়েছে কুরআনুল কারীমে সুতরাং মসজিদ ভিত্তিক কুরআন বুজার জন্য শ্রেণীর ক্লাসের ব্যবস্থা রাখা উচিত সকল শ্রেণী পেশার লোকজনের জন্য কুরআন বুজার একটা প্রাতিষ্ঠানিক

বাংলায় অনদিত ইংরেজিতে অনিত অনেকগুলো ঠিক আছে মানে মানে আপনার প্রস্তাব আমার মনে এবং অনুবাদ হয়েছে যে কেউ যায় বসে পড়তে পারে কিন্তু এখানে আমি বলতে চাই অনেক মসজিদ আছে যে মসজিদে পর্যাপ্ত সংখ্যক মুসাফাও পাওয়া যায় না এটা ওসব ঠিক আচ্ছা ঢুকে লোকজন কেবল নামাজ পড়ে অথবা কথাবার্তা বলতে থাকে আমরা যাওয়ার আগে আরেকটা বিষয় আমরা কেন আলোচনা করতে পারি সেটা হলো যে আমাদের এই মসজিদগুলোতে মনে করেন আমাদের আশেপাশে যে সমস্ত ছেলে মেয়েরা আছে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে তাদের জন্য একটা রিভিশনের ব্যবস্থা করতে পারে কেনা এ ব্যাপারে ডক্টর মুসলি কি মনে করেন এখানে আমার এক বন্ধুর অভিজ্ঞতা রয়েছে তিনি যখন কলেজে জয়েন করলেন তখন ইসলাম খুবই এসে কলেজে সাংঘাতে ছিল উনি ইংরাজির প্রফেসর সবাই জানতো তিনি অন্য ধরনের তিনি বললেন যে আমার কাছে তোমরা পড়তে আসো আমি ইংলিশের নোট এবং কোচিং তোমাদেরকে ফ্রি করে দিব সকল ছাত্রের সেখানে ভিড় পড়ে গেল বললেন যে আমি কোচিং এসে ঝুঁকে তাদেরকে আমার কাছে নিয়ে আসলাম তারা অত্যন্ত আন্তরিক হয়ে গেল আমার উপরে আমি কলেজটাকে খুব দ্রুত ইসলামাইজড করে ফেললাম কাজে এই মসজিদে যদি এই উন্নত মানের কোনো শিক্ষিত থাকে না ইংরেজি শিক্ষিত অর্থনৈতিক শিক্ষিত অঙ্কের শিক্ষিত যারা আলাদা বিভিন্ন জায়গায় রয়েছে যারা ইসলামের সাথে জড়িত তারা কিন্তু ছাত্রদেরকে ফ্রি শিক্ষা দিয়ে তাদের কাছে নিয়ে আসেন এই কোচিং ব্যবস্থাটা এমন যে ছাত্র সেখানে অত্যন্ত দুর্বল নাম্বার বাড়ানোর জন্য

তো এখানে আমি তিনটা বিষয় বেশি হাইলাইট করব। একটা হলো যে লাইব্রেরি করা তারপর আরেকটা হলো যে রিভিশন ক্লাব করা তারপরে বিভিন্ন পেশার লোকজনের জন্য সেখানে বিভিন্ন স্তরের শিক্ষার ব্যবস্থা করা এবং এ ব্যাপারে মসজিদ কমিটি বিশেষ করে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনারা যারা মুসল্লি আছেন তারাও আপনারা আপনাদের দেওয়া পয়সায় এই যে মসজিদগুলো আছে এটা যাতে বেশি করে কাজে লাগে সে ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন এবং দেখা যাবে যে এই মসজিদ থেকেই শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এইটাই আসলে ইসলাম চায় সময়ত ভাই বোনেরা আপনারা শিক্ষার আলোয় আলোকিত হন নিজেদেরকে আলোকিত করুন পরিবারকে আলোকিত করুন দেশকে এবং এই জগৎকে আলোকিত করুন এই কামনা নিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস টিভি ডট মানবতার সমাধান